সমাজের প্রতিষ্ঠিত সব মানুষকে হিমোফেলিয়া রোগীদের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে হিমোফেলিয়া অ্যান্ড হেল্প কেয়ার ট্রাস্ট আয়োজিত হিমোফেলিয়া রোগী ও মানবাধিকার প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। হিমোফেলিয়া কল্যাণ সমিতির ট্রাস্টি বোর্ডের সভাপতি তোফাজুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান এবং ট্রাস্টি ডাক্তার এম এইচ চৌধুরী লেলিন। নির্মল রোজারিওর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন।